প্রচুর চুল উঠছে, চুল পড়া বন্ধ করতে অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু কোনো ভালো রেজাল্ট পাইনি। প্রচুর চুল উঠছে, তার সাথে সাথে টাক হয়ে গেছে সামনের দিক থেকে এবং চুলটা লম্বা করতে পারছি না। এই সমস্যাটা যদি তোমাদের থেকে থাকে, আজকের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজ আমি তোমাদের সাথে একটা প্রাকৃতিক উপায়ে হোমমেড হেয়ার অয়েল শেয়ার করছি, যেটা তোমাদের চুল পড়া বন্ধ করার সাথে সাথে স্ক্যাল্পে রিগ্রোথ এনে দেবে এবং চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে নিও। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটা বাজিয়ে রেখো সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য। আজ আমি তোমাদের সাথে এই প্রাকৃতিক হোমমেড হেয়ার অয়েলটা শেয়ার করব। চলো আজকের এই হোমমেড হেয়ার অয়েলটা বানাতে আমাদের কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, ভিটামিন ই, ভিটামিন বি টু, ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ, যা আমাদের চুলের বৃদ্ধিতে সহায়তা করে, খুশকি থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে, নতুন চুল গজাতেও কিন্তু অ্যালোভেরা খুব ভালোভাবে হেল্প করে। অ্যালোভেরা আমাদের চুলকে সফট শাইনিং করতে সাহায্য করে। এখানে দেখো আমি এখান থেকে একটা অ্যালোভেরা পাতা কেটে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যালোভেরা গাছ কিন্তু আমি এখানে অনেকগুলো লাগিয়েছি। আমি আমার চুলের যত্নের জন্য কিন্তু অ্যালোভেরাটা খুব বেশি ব্যবহার করি আর খুব পছন্দও করি। তারপরে দেখো এখানে জবা ফুল। জবা ফুল আমাদের চুল পড়া বন্ধ করে এবং খুশকি থাকলে সেটাকে মুক্ত করে। স্প্লিট এন্ডসের সমস্যায় যারা ভুগছ, এই জবা ফুল নিয়মিত ব্যবহার করার ফলে তোমাদের কিন্তু সেই সমস্যাটা দূর হয়ে যাবে। এখানে দেখো আমি যেই জবা ফুলগুলো শুকিয়ে গেছে সেটাই নিচ্ছি। তোমরা চাইলে যে ফ্রেশ জবা ফুলটা আছে সেটাও নিতে পারো। তো ফ্রেশ জবা ফুল এবং শুকিয়ে যাওয়া জবা ফুলের মধ্যে কোনোই পার্থক্য নেই, তোমরা যে কোনো একটা নিতে পারো। এই জবা ফুলগুলো নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি এটাকে নষ্ট না যেন হয়ে যায় সেই জন্য আমি এটাকে ব্যবহার করছি। শুধুমাত্র এর মধ্যে থেকে যে শীষটা রয়েছে সেটাকে খুলে নেব, তারপরে এটাকে এই তেল বানানোর জন্য ব্যবহার করব। জবা ফুল আমাদের চুলের জন্য কিন্তু খুব ভালো। প্রাচীনকাল থেকে জবা ফুল চুলের সৌন্দর্য রক্ষার জন্য ব্যবহার হয়ে আসছে। জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, যা আমাদের চুলের জন্য খুব ভালো। তারপরে এখানে দেখো এই বাটিতে নিয়েছি আমি একটা আমলা, গোটাটাকেই গ্রেট করে নিয়েছি। আর এখানে তারপরে নিয়েছি নিম পাতা 4-5টা ডাল, আর কারি পাতা নিয়েছি 6-7টা ডাল। জবা ফুলের যে পাতা থাকে, লাল জবা ফুল গাছেরই পাতা নিয়েছি, আর এখানে একটা অ্যালোভেরা পাতা নিয়েছি। এই সব কিছু কিন্তু আমি আজকে এই তেলটা বানানোর জন্য ব্যবহার করব। তার আগে অবশ্যই এই সব কিছুকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ জল রয়েছে প্রচুর। এভাবেই তো আমরা তেলের মধ্যে দিয়ে দিতে পারি না, কারণ তেলটা আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য তোমরা রোদ্রে একটু শুকিয়ে নেবে যাতে জলটা একদম না থাকে। শুধুমাত্র জলটা শুকিয়ে গেলেই হবে। দেখো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, আমার পুরোপুরি শুকিয়ে গেছিলো। অ্যালোভেরাটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে কারি পাতা, নিম পাতা এবং জবা ফুল সবগুলো কিন্তু নিয়েছি। জবা ফুলের পাপড়ি এবং যেটা আমরা আমলা গ্রেট করে রেখেছিলাম। তারপর এখানে আমি প্যারাসুডের কোকোনাট অয়েল ব্যবহার করছি। প্রথমে আমলা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিয়েছি, তারপরে জবা ফুলের পাপড়িগুলো দিয়ে দিয়েছি, কারি পাতা দিয়েছি আর নিম পাতা, অ্যালোভেরা জেল যেটা আমরা অ্যালোভেরা, তোমরা জেলটাও বের করে দিতে পারো, আমি এখানে গ্রেট করে ছোটো ছোটো করে দিয়েছি। এই যে যখন তেলটাকে বানাবে তোমরা অবশ্যই লো ফ্লেম, একদম লো ফ্লেম, যাতে হাই করে ফেললে কিন্তু তেলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, অবশ্যই লো ফ্লেমে আমাদের তেলটাকে রেডি করতে হবে। আজ আমি এই তেলটা বানানোর জন্য এখানে যা যা ব্যবহার করেছি সব কিছু আমাদের চুলের জন্য ভীষণ ভালো কাজ করবে। এবং এর মধ্যে দিয়েছি আমি আমলা, যার গুণ রয়েছে প্রচুর। আয়ুর্বেদে যাকে অমৃত বলা হয়েছে, আমলা আমাদের চুল পড়া বন্ধ করার সাথে সাথে চুলকে দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে এবং যেখান থেকে চুল উঠে গেছে অনেক দিন ধরে সেখানে নতুন চুল গজাচ্ছে না, এই আমলা কিন্তু কন্টিনিউ ব্যবহার করার ফলে আমাদের সেখানে নতুন করে চুল গজাতে শুরু করবে। খুব ভালোভাবে এটাকে ব্রাউন ব্রাউন করে নিতে হবে। দেখবে যখন তেলটা দিয়েছো, এর মধ্যে শুধু আমি কোকোনাট অয়েল দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে তিলের তেল দিতে পারো, সর্ষার তেল এবং তিলের তেল দিয়েও এই তেলটাকে রেডি করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমার তেলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর আমি গ্যাসটা কিন্তু একদম নিভিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ছেঁকে নেব। তোমরা যারা চাও তোমাদের চুল পড়া বন্ধ করতে এবং স্ক্যাল্পের রিগ্রোথ আনতে, খুব দ্রুত এই হোমমেড হেয়ার অয়েলটাকে বানিয়ে ব্যবহার করো, রেজাল্ট 100% পাবে। হোমমেড তেলের যে গুণটা আছে বাড়িতে বানিয়ে ব্যবহার করা, এটা কিন্তু খুব ভালো, কারণ আমরা জানি এর মধ্যে আমরা কী কী দিয়েছি আর এর গুণ কতটা। তোমরা যদি এর বিষয়ে আরও জানতে চাও তাহলে অবশ্যই গুগলে সার্চ করবে। এর মধ্যে যা যা দিয়েছি সব কিছু আমাদের চুলের জন্য কিন্তু মানে এক্সট্রিম লেভেলের কাজ করবে, কারণ আমরা এর মধ্যে দিয়েছি আমলকি, কারি পাতা, জবা ফুল,
আর দিয়েছি জয়ফুলের পাতা, নিম পাতা এবং দিয়েছি অ্যালোভেরা। এই সব কিছু আমাদের চুলের জন্য খুব ভালো কাজ করে। চুল পড়া বন্ধ করার সাথে সাথে স্ক্যাল্পে ড্যান্ড্রফের সমস্যা থাকলে সেটাকেও দূর করতে সাহায্য করে এবং চুলকে দ্রুত লম্বা ঘন মজবুত করে তোলে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ব্যবহার করো। তোমাদের চুলের যত্নের জন্য তোমাদের চুল পড়া খুব দ্রুত বন্ধ হবে এবং স্ক্যাল্পে রিগ্রোথ এনে দেবে। তোমাদের চুল দ্রুত লম্বা ঘন মজবুত হবে। যখন এই তেলটাকে ব্যবহার করছো অবশ্যই ওভারনাইট রাখার চেষ্টা করবে, কিংবা স্নান করার 3 থেকে 4 ঘন্টা আগে তোমরা তেলটাকে লাগিয়ে রেখে দাও, তারপরে নর্মালি শ্যাম্পু করে ফেলো। সপ্তাহে 2 দিন করে যদি করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে। আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটন বাজিয়ে রেখো সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখাচ্ছি নতুন সুন্দর একটা রেমেডির সাথে।